কেউ নেই, তো ভিডিওটা অফ হয়ে গেছিল, তো আমি ওই জন্য আবার ভিডিওটা অন করতে গেছিলাম। তো আবার আমার একটা মেসেজটা শুরু করছি, ঠিক আছে? তোমার বন্ধুরা দেখছে তো তোমাকে, তোমার বেবি বডি মাসাজ অয়েল দেখছে যে। ও প্রথমে এরকম করে মুচকানে কাঁদবে, ঠিক আছে? পায়ের পাতা কাল ভালো করে মাথা মালিশ করে নেবেন, ঠিক আছে? তো ভিডিও তো আমি বেশি বড় হয়ে যাচ্ছে, তো আমি চাইছি ছোটোর উপরে করতে, তো আমি তাড়াতাড়ি চেষ্টা করাচ্ছি, নাহলে এটা আমি অন্তত ওকে আধ ঘন্টা ধরে মালিশ করাই, একদম ঘড়ি ঘন্টা দেখে আধ ঘন্টা আমি সময় বের করে ওর জন্য মালিশ করাই। তো আজকে এভাবে আমি তাড়াতাড়ির ওপরে দেখাচ্ছি, তো আপনারা তার বাড়িতে যখন করবেন একটু ধীরে সুস্থে আস্তে সুস্থে তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে করে মাথায়, ঠিক আছে? তো হয়ে গেল, এবার কী করবো, বেবি পাটাকে সমান করে ধরবো, ধরে এইরকম ভাবে আগে সমান করবো, এইরকম ভাবে সমান করবে না মাম্মা, এইরকম ভাবে সমান করবে, এরপর কি করবো, এই দেখো আমার বেবি খুব পছন্দ করে, আস মোড়া, পাস মোড়া, নে মোড়া, আস মোড়া, পাস মোড়া, নে মোড়া। তো বাচ্চার সঙ্গে আপনারা চাইবেন সবসময় খেলার ছলে মজার ছলে ওদের তিন মাখানোর, তাহলে কী হবে ওদের যে এক্সারসাইজ সেটা ওদের ভালোভাবে হবে। এইটা হচ্ছে লেগ ম্যাসাজ, তো পাটা আমি ভালোভাবে ম্যাসাজ করানো দেখাচ্ছি, কারণ এরকম করলে কী হবে ওর হাড় গোর বা পায়ের ভাত যে মাঝে চাকি আছে এগুলো শক্ত হবে এবং ওদের কোনো পরবর্তীতে কোনো অসুবিধা যাতে না হয়, ভালোভাবে তাড়াতাড়ি যেন হাতটা শক্ত হয় এইভাবে করবে। আপনারা একদম ছোটো বেবিকেও এভাবেই করাবেন, কিন্তু ওরা একদম ছোটো থাকলেও তিন মাস দু মাসের বেবি এবং এক মাস সদ্যজাত বেবিকেও কিন্তু এভাবেই ম্যাসাজ করবেন, আস্তে আস্তে চেষ্টা করবেন, যেহেতু ওরা এখন একটু আস্তে আস্তে বড়ো হচ্ছে, যত বড় হবে ওদের হাড় গোড় পা তত কিন্তু শক্ত হবে। আপনারা একটা চারা গাছকে যখন জল জল দিয়ে খাবার দিয়ে তৈরি করবেন, যেভাবে তৈরি করবেন সেইভাবে কিন্তু বড় হবে, মানুষও তাই, বেবি আমাদের ছোটো বেবিগুলো প্রত্যেকের বেবি তাই, যেভাবে আমরা মায়েরা তৈরি করবো সেভাবে ওরা বড় হবে, তো সেইভাবে আপনাদেরকে বেছে নিতে হবে। তো আমার মোটামুটি পা ম্যাসাজটা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমি কারণ ভিডিওতে অতটা সম্ভব না দেখানো।